আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক বরাবরের মতো আমরা যেরকম আপনাদের সামনে প্রতিনিয়ত আমাদের নতুন নতুন আমাদের যে পেশেন্টগুলো আসেন তাদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা, যিনি মূলত আর্থ্রাইটিস এই সমস্যাটা নিয়ে আমাদের এই ডিপিআরসিতে ভর্তি হয়েছিলেন। ওনার এই সমস্যাটা দীর্ঘদিনের। আসুন দর্শক একটু ওনার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব, কতদিন থেকে আসলে উনি এই সমস্যাটায় ভুগেছেন বা কি কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, তার আগে আমরা একটু জানবো ওনার পরিচয়। আসুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হলো জরিনা বেগম। আচ্ছা, বয়স কত হবে আপনার? আমার বয়স 52 বছর। 52 বছর। বাসা কোথায় আপনার? আমার বাসা হলো টাঙ্গাইল বাসাইল। বাসাইলে, খুব সুন্দর একটা জায়গা, আমি গিয়েছিলাম টাঙ্গাইলের বাসাইলে। বাসাইলে একটা মিষ্টি পাওয়া যায়, সাদা মিষ্টি, খুব সুন্দর, খুব মজার একটা মিষ্টি আমি জানি। তো যাই হোক, আমরা জানি যে আপনি আমাদের এই ডিপিআরসিতে এসেছিলেন আপনি আর্থ্রাইটিস রোগ নিয়ে। এই রোগটা ঠিক কত বছর আগে থেকে শুরু হয়েছিল? আমার হলো 2019 সালে থেকে এই রোগটা দেখা দিছে। আচ্ছা। তখন আমি অনেক ডাক্তার দেখাইছি টাঙ্গাইলে। হুম হুম। ডাক্তাররা ট্রিটমেন্ট দিছে কিন্তু আমি ভালো হই নাই। ডাক্তারের পর ডাক্তার দেখাইছি, দেখানোর পর আমার ভালো হয় নাই। কি বলেছিলেন ডক্টররা রোগটা কি? বা সে যে নিয়েছে রোগটা আপনার হলো আর্থ্রাইটিস, বার ব্যথা। যেমন ট্রিটমেন্ট দিছে কিন্তু হলো আমার কোনো কাজ হয় নাই। পরবর্তী ডাক্তার দেখানো, অনেক ডাক্তার দেখাইছি, তারপর এলো মনে করেন এক্স রে করলো। এক্স রেতে তখন এলো বললো যে নিয়েছে আর্থ্রাইটিসের থেকে আমার এই জয়েনে এলো সমস্যা হয়েছে, দুটা জয়েনে। তো আর এলো এই কি আমার বললো যে নিয়েছে অপারেশন করা লাগবে। তখন আমার ফ্যামিলিতে থেকে অনেকেই বললো যে নিয়েছে না এটা অপারেশন করা যাবে না, অপারেশন করলে সমস্যা, কিন্তু দেখা যায় যে নিয়েছে যদি কোনো ওষুধের দ্বারাতে হইলো আল্লাহ নিয়ন্ত্রণ আনে ভালো হয় তাহলে সব থেকে এটা হইলো ব্যাথা, কারণ অপারেশনে কখনো সাকসেস হয় কখনো হয় না এটাই আর কি। আচ্ছা, আমরা এখানে একটু ইন্টারাপ্ট করি যে যখন 2019 সাল থেকে আপনার এই এটা শুরু হলো আর্থ্রাইটিসটা, তো আপনি শরীরে কোথায় কোথায় প্রদাহটা আপনি অনুভব করা শুরু করলেন বা আপনার জীবনে কি কি পরিবর্তন এসেছে? আমার প্রথমে হাতে আর এলে পায়ের এই গিরা গিরাগুলো মনে করে লাল হইয়া ফুলতো, তারপর ব্যথা। তখন দেখলে প্রথমে এগুলা দেখাইলাম, দেখানোর পরে তারপর এলো মনে করেন এসে, তারপরে থেকে মনে করেন ওই বিভিন্ন ধরনের ওষুধ খাইয়া ওই হাতের ব্যথা পায়ের ব্যথা ই করলো, তারপরের ব্যথা মনে করেন নিচ্ছে আমার এলো দুই গিরুতে, হাঁটুর মধ্যে, কমর মধ্যে। আমি উঠতে পারি নাই এবং বসতেও পারি না, আমার খুব কষ্ট হয়েছে। তারপরে এক এক ডাক্তারের পর ডাক্তার, মানে আপনার লাইফের যে হাঁটা চলা করা বা দাঁড়িয়ে নামাজ পড়া, সাংসারিক যে কাজগুলো করা, সেগুলো সবগুলোই প্রায় ব্যাহত হয়ে গেছে। সকালে ঘুম থেকে ওঠাও খুব কষ্টকর হয়ে যেত। আমি পা খালাইতে পারি নাই, তারপরে হাঁটতে পারি নাই, এবং কি আমি টয়লেটে গিয়ে তো আমার খুব কষ্ট হয়েছে। যখন মানে জীবন এতটাই মানে দুর্বিষহ হয়ে উঠলো, তখন একের পর এক ডক্টর দেখাচ্ছে কোনো লাভ হচ্ছে না, তখন ডক্টর সাজেস্ট করলেন আপনাকে অপারেশনের জন্য। কিন্তু আপনি কিছুটা ভয় পেয়েছেন বা সামহাও চিন্তা করেছেন যে এটা সাকসেসফুল নাও হতে পারে, তো যদি ওষুধের দ্বারা যদি আমার হলো ভালো হয় তাহলে এটা বেটার, সেটা মনে করে তখন আবার এই ডিপিআরসি ই দেখলাম ইউটিউবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইউটিউবের মাধ্যমে দেখে এখানে করে আসলাম। এখানে এসে নিয়ে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় আমি এখন মোটামুটি সুস্থ আল্লাহ দিলে, তো হাঁটতে পারি, হাঁটার কোনো কষ্ট হইতেছে না, কোনো সমস্যা হইতেছে না, কারণ ব্যথারও আমার কমছে আগের থেকে। এখন আমার মনে হয় যে নিয়েছে আমি একটু হাঁটা চলা করতে পারবো, নিজের কাজ আমি নিজে একটু করতে পারবো, আমার এরকম একটা একটা কনফিডেন্স চলে আসছে আমার ভিতরে। মানে যে 2019 এর আগে আপনি যতটা ভালো ছিলেন, সুস্থ ছিলেন, সাংসারিক সব কাজ করতে পারতেন, একটা সাহস ছিল মনে, সেই জিনিসটা এখন যখন মাঝখানে হারিয়ে গিয়েছে সেটা আবার আপনি মনে হচ্ছে ফেরত পেয়েছেন। এই যে আপনি এখন বাথরুমে যাচ্ছেন, নিজের কাজগুলো, নিজের জামা কাপড় পরা, নামাজ পড়া, নিজের খাবার খাওয়া, এগুলো করতে আর আগের মতো কষ্ট হচ্ছে না? না, এখন আর কোনো কষ্ট হচ্ছে না। তার মানে এই যে এত দূর থেকে টাঙ্গাইল থেকে আপনার মতো একটা মহিলা মানুষের জন্য আসাটা অবশ্যই অনেক কষ্টকর বা একটু অনেক ব্যাপার আছে, তো এই যে এত কষ্ট করে এসেছেন একটা আশা, একটা বিশ্বাসে ভর করে, তো মনে হচ্ছে যে সেই আশা এবং সেই বিশ্বাসের জায়গাটা ঠিক ছিল। আপনার মতো এরকম অসংখ্য মানুষ আছেন, আপনার টাঙ্গাইলই আমি জানি এরকম অনেক মানুষ আছেন যারা এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, তাদের জন্য আপনি উপদেশমূলক ভাবে কিছু বলবেন? তাদের জন্য বলবো যে
সবাই জানে আমি জানি যে বলতে পারি বা আমি যদি হাঁটে আমি হাঁটে আমারে দেখে তো সবাই বলবে যার এক রকম সমস্যা আছে আমি তাদের বলবো যে নিয়েছে তোমরা সবাই ওই জায়গায় যেয়ে ট্রিটমেন্ট নিয়ে আসো ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবে তারা জানি এখানে আসে আমি এই জন্য তাদের জন্য কামনা করি শুভকামনা করি তারা আসুক দেখুক এখানে ট্রিটমেন্ট নিক এটা আমি চাই এবং বলবো সবাইকে এটাই ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন দর্শক আমরা চাই সকলে সুস্থ থাকুক সকলে ভালোভাবে থাকুক সকলে যাতে সুস্থ হয়ে নিজের কাজগুলো নিজেরা করতে পারেন কারো সাহায্য নিয়ে এক গ্লাস পানির জন্য যাতে কারো কাছে সাহায্য চাইতে না হয় সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ মা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম